এখন যাচ্ছি নাটোরে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট হালিম খান। হালিম, আজ নাটোরে অবরোধের প্রভাব কেমন দেখছেন, সেখানে যানবাহন চলাচল কেমন কেমন করছে? সাগর, নাটোরে আপনি জানেন যে দশম দফায় আজকে 48 ঘন্টা অবরোধের প্রথম দিন। সকাল থেকে নাটোরে যানবাহন চলাচলের পরিমাণটা অনেক কম ছিল, বেলা বাড়ার সাথে সাথে আমরা সড়ক মহাসড়কে কিছু কিছু যানবাহন চলাচল করতে দেখছি। দূরপাল্লার যান চলাচল একদম বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুট এবং জেলা অন্য এক জেলা থেকে আরেক জেলা যে আন্তঃজেলা বাস চলাচল সেগুলো দু একটি করে বাস চলাচল করছে। পণ্যবাহী যান চলাচলের সংখ্যা আগের চেয়ে কিছুটা বেড়েছে আর হালকা যানবাহনের সংখ্যা তো স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আর আমি আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি, আজ ভোর 6টার দিকে নাটোর শহরের চকবদ্যনাথ এলাকায় 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে সেখানে কোনো হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তো এই ছিল সাগর মোটামুটি নাটোরের আজকের অবরোধের চিত্র। নাটোর থেকে জানছিলাম অবরোধের খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।